দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বললেন প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার মাননীয় স্পিকার দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে মিয়ানমার সেনা ভুটানে জাতিসংঘের নিন্দা রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজন আন্তর্জাতিক সহায়তা সবাইকে টিকা নেওয়ার আহ্বান অপচয় রোধে সতর্ক সরকার করোনায় কমেছে মৃত্যু বগুড়ায় বিষাক্ত মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে 11 ময়নাতদন্ত সম্পন্ন মামলায় নেই গ্রেপ্তার এবং চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজে টিকে সাইমের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দুদকের মামলায় শোন অ্যারেস্ট কচুয়া কামরুল হাসানের 33তম প্রয়াণ দিবস মুক্তিযুদ্ধের ক্যানভাসে চিরজাগরক রং তুলি দেশি বিদেশে সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি বলেছেন যে যাই বলুক শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এক যুগের উন্নয়নের কারণেই আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে বলেও জানান সংসদ নেতা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই স্কুল খুলে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের শীতকালীন এই অধিবেশনে পাশ হয় 6টি বিল রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা সঠিক ইতিহাস যেমনি জানছেন অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের এক যুগে উন্নয়নের চিত্র তুলে ধরেন সংসদ নেতা বলেন ব্যাপক উন্নয়নের কারণেই সরকারের প্রতি জনগণের আস্থা তৈরি হয়েছে 12 বছর হলো আমরা সরকার পরিচালনা করছি এই একটানা সরকার গঠন করার ফলে আজকে যে উন্নয়নের কাজগুলো আমরা করে যাচ্ছি তা দৃশ্যমান হয়েছে এই করোনার মাঝে পৃথিবীর অনেক উন্নত দেশ তাদের বাজেট আজ সব কিছু কাটছাট করেছে কিন্তু আমরা করিনি বরং আমরা চেষ্টা করেছি যে না আমাদের পরিকল্পনাটা থাকুক আয়োজনটা থাকুক অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে মুজিবের বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না ঠিকানাবিহীন থাকবে না পদ্মা সেতু প্রসঙ্গ টেনে বিএনপির সমালোচনারও জবাব দেন সংসদ নেতা যে যাদের গায়ে দুর্নীতির ছাপ যারা ক্ষমতায় থাকতে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতির দায়ে এতিমের অর্থ আত্মসাতের দায়ে যারা কারাবরণ করতে হয় এরা যখন কোনো দলের নেতৃত্বে থাকে সেই দল জনগণের কাজ করবে কিভাবে আপনি বলেন মাননীয় স্পিকার তো বিএনপির তো আজকে সেই দশা তাদের নেতৃত্বের অভাব তার এখানে যতই বক্তৃতা দিক আর যত কথাই বলুক করোনা কালে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা আবারও সংসদকে জানান প্রধানমন্ত্রী ভ্যাকসিন আসলেও সুরক্ষা নিশ্চিতে মাস্ক ব্যবহারেরও নির্দেশনা দেন সরকার প্রধান আর আল্লাহর রহমতে করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে আর একটু নিয়ন্ত্রণে আসলেই আমরা স্কুল কলেজ সব খুলে দেব তার তখন ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে এবং যাদের পাশ করানো হয়েছে শতভাগই পাস তারা যখন শিক্ষা নেবে তখনই যাচাই করা যাবে কে টিকে থাকবে কে টিকে থাকবে না ভ্যাকসিন যারা নিচ্ছেন তাদেরকেও কিন্তু মাস্ক পরে থাকতে হবে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শত্রু মুখে ছাই দিয়ে বাংলাদেশে গিয়ে যাবে যে যাই বলুক মাননীয় স্পিকার দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে আর সেই কাজের সুফলটা যখন জনগণ পায় তো সেখানেই হচ্ছে তৃপ্তি যে যা জনগণের জন্য কিছু করতে পারলাম আকবর হোসেন সুমন 21 টেলিভিশন ঢাকা মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে আটক স্টেট কাউন্সিলর অং সান সুচি সহ মন্ত্রিপরিষদের বাকি সদস্যদের মুক্তির দাবি জোরালো হচ্ছে
অভ্যুত্থানের চব্বিশ ঘণ্টা পার হলে এখনও সুচি ও বাকি নেতাদের অবস্থান জানা যায়নি। এদিকে আগের অবস্থায় ফিরে না গেলে মিয়ানমারের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রিপোর্ট দুলি মল্লিকের। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইল ক্ষমতার পূর্ণ প্রয়োগে ব্যস্ত সেনাবাহিনী। রাজধানী সহ বিভিন্ন শহরে চলছে সেনা ও দাঙ্গা পুলিশের টহল। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের ব্যারিকেড। অভ্যুত্থানের একদিন পার হলেও এখনও জানা যায়নি স্টেট কাউন্সিলর এনএলডি নেত্রী অং সান সু চি ও তার সঙ্গে আটক প্রেসিডেন্ট সহ মন্ত্রিপরিষদে বাকি সদস্যরা কোথায় আছেন। এ বিষয়ে সেনাবাহিনীও কোনো বক্তব্য দেয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য বলছে নেপিদোর আবাসিক কমপ্লেক্সে কড়া সেনা ও পুলিশি প্রহরায় গৃহবন্দী অবস্থায় আছেন চারশোরও বেশি সংসদ সদস্য। সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি আটকদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সেনাবাহিনীর ক্ষমতা দখলকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে নভেম্বরের নির্বাচনের ফল মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। এদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরিস্থিতি পরিবর্তন না হলে পুরনো নিষেধাজ্ঞাগুলো আবারও জারির হুমকি দিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। তাদের দাবি সংবিধান অনুযায়ী জরুরি প্রয়োজনে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে। সেনা অভ্যুত্থানে উদ্বিগ্ন জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানায় এতে নতুন করে সংকটে পড়বে দেশটিতে থাকা ৬ লাখেরও বেশি রোহিঙ্গা। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। এদিকে মিয়ানমারের নতুন সরকারের সাথে বাংলাদেশের আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্ধারিত যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক হবে কিনা তা নিশ্চিত নয়। এই মুহূর্তে তাদের যে ইন্টারিম গভর্নমেন্টের যে ঘোষণা দিয়েছে সেখানে ১১ জন মন্ত্রীর কথা তারা শুনতে পেরেছি। যেহেতু একটা বিশেষ একটা মিটিং বিশেষ পরিস্থিতিতে সেখানে আলোচনার বিষয়বস্তু এখানে একটু ভিন্ন হয়ে যাবে, অর্থাৎ এখানে গণতন্ত্র পুনরুদ্ধার বা গণতন্ত্র ট্র্যাকে ফিরে আসার বিষয়টা থাকবে বা অন্যান্য কনসার্ন যেগুলো আছে ইন্টারন্যাশনাল কমিউনিটি সেগুলো হয়তো থাকবে। কিন্তু আমরা আশা করব যে রোহিঙ্গার বিষয়টা এবং প্রত্যাবাসনের বিষয়টা এইগুলোও যেন আলোচিত হয়। মিয়ানমারের রাষ্ট্রীয় ক্ষমতা আবারও সেনাবাহিনীর হাতে চলে যাওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নানা মত বিশ্লেষকদের। কেউ বলছেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে যে চুক্তি তা কোনো রাজনৈতিক দল বা সেনাবাহিনীর সাথে নয়, তাই চুক্তিতে প্রভাব পড়বে না। আবার কেউ বলছেন সেনা অভ্যুত্থান প্রত্যাবাসন বিলম্বিত করবে। তবে চীন ও ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া কাজ সহজ নয় বলেই মনে করেন বিশ্লেষকরা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সেনাবাহিনীর নির্যাতনে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। সব মিলিয়ে এখন ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বিভিন্ন সময় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে। প্রত্যাবাসনের কয়েকটি উদ্যোগ ভেস্তে গেলেও সম্প্রতি আবারও প্রত্যাবাসনের ক্ষেত্রে আলোচনার দুয়ার খোলে। চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আশ্বাসও দিয়েছে দেশটি। এরই মধ্যে মিয়ানমারে সেনা অভ্যুত্থান। কারাগারে স্টেট কাউন্সিলর ও ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডির নেত্রী অং সান সু চি সহ অন্য নেতারা। এ অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসনের কি হবে, এ প্রশ্নে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের নানা মত। কেউ বলছেন হতাশার কিছু নেই, আবার কেউ বলছেন প্রত্যাবাসন বিলম্বিত হবে। আমার মনে হয় না খুব তাড়াতাড়িটা হবে, যেহেতু তারা বলেছে কয়েকটাকে হয়তো একটা কিছু নিল সিম্বলিক্যাল, এক বছর পরে ওরা যদি আরেকটা নির্বাচন ঠিক করতে পারে, তার মানে এই নয় যে রোহিঙ্গারা ফেরত যাবে এবং রোহিঙ্গারা ওখানে ভোট দিতে পারবে। আমরা যে চুক্তি করেছি মিয়ানমারের সাথে সেটা কিন্তু একেবারে রাষ্ট্র পর্যায়ে চুক্তি। এটা অং সান সু চির সাথে ব্যক্তিগত চুক্তি না এবং তার দলের সাথেও চুক্তি না। আমাদের দিক থেকে ওখানে কে আছে বা না আছে সেটা কোনো প্রশ্নই না। বিশ্লেষকরা বলছেন প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় কতটা এগিয়ে আসে সেটাও দেখার বিষয়। আন্তর্জাতিক কমিউনিটি কিভাবে রেসপন্ড করছে, কারণ এরাই কিন্তু বলে আসছিল এতদিন যে
আনসান সুচির গণতন্ত্র আমাদের রক্ষা করতে হবে, তাকে বেশি প্রেশার দেওয়া যাবে না, রোহিঙ্গা জিনিসটা সমাধান হবে আস্তে আস্তে, তারা যদি বড় ধরনের মিয়ানমার থেকে সরে দাঁড়ায় তাহলে চীন একক হয়ে যাবে। যদি ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তারা সরাসরি সম্পূর্ণভাবে স্যাংশন নিষেধাজ্ঞা আরোপ করে, তখন জেনারেলরা তারা একটু চিন্তা করা শুরু করবে। তবে প্রত্যাবাসনের এ প্রক্রিয়ায় বাংলাদেশকে আরো সক্রিয় থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশিষ্টজনেরা। তাদের সাথে একটা সম্পর্ক হয়তো তৈরি করা যেতে পারে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। মন্ত্রী, সচিব, চিকিৎসক ও রাজনৈতিক নেতাদের একযোগে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। নিবন্ধন করতে না পারলে ভ্যাকসিন কেন্দ্রে গিয়েও ফর্ম পূরণ করা যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। আর স্বাস্থ্য সচিব জানিয়েছেন করোনা টিকার একটি ডোজও যাতে অপব্যবহার না হয় সেদিকে সার্বক্ষণিক নজর থাকবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর একটি হোটেলে বিশ্ব ক্রান্তীয় অবহেলিত রোগ এনটিটি দিবসের আলোচনা। ফাইলেরিয়া, কালাজ্বর, কুষ্ঠ, কৃমি, জলাতঙ্ক, সর্পদংশন এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া, এই সাতটি এনটিটির প্রাদুর্ভাব আছে বাংলাদেশে। সাতটি এনটিটি কমিয়ে আনতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও সাফল্য তুলে ধরেন আলোচকরা। বেশি করে প্রচার করুন, মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তুলুন, তাহলেই আমরা 2030 সালের মধ্যে অন্তত কিছু রোগকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারব। করোনার ভ্যাকসিন ইস্যুতে স্বাস্থ্য সচিব বলেন, 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে ভ্যাকসিনেশন শুরু হবে। একটি টিকাও যাতে অপব্যবহার না হয় সেদিকে সার্বক্ষণিক নজর রাখা হবে। 7 তারিখ থেকে ওই ভ্যাকসিনেশন আমরা দেওয়া শুরু করব সারা দেশে একযোগে। যারা যেখানে আছেন স্বতঃপ্রণোদিতভাবে নিজে ভ্যাকসিন নেবেন, অন্যদেরকে দেওয়ার ব্যবস্থা করবে, মিসইউজ করা হবে না। আমরা চাই প্রত্যেকটি ডোজ কোন না কোন মানুষের শরীরে আমরা যেন তা প্রয়োগ করতে পারি। আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের সবাই ভালো আছে। ভ্যাকসিন নিয়ে দেশকে করোনামুক্ত রাখার আহ্বান জানান মন্ত্রী। প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যারা আছেন, আমাদের মুরব্বীরা আছেন, মা বোনেরা আছেন, বয়স্করা আছেন, তাদেরকেও আহ্বান করব যে আমাদের জেলায় উপজেলায় এসে ভ্যাকসিন নেওয়ার জন্য। এবং যারা স্থানীয় নেতৃবৃন্দরা আছেন, চেয়ারম্যান বৃন্দরা, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয়রা আছেন, আমাদের মেয়র সাহেবরা আছেন, সকলকে আহ্বান করবো আপনারা আপনাদের এলাকার লোকজনকে ভ্যাকসিন সেন্টারে আপনারা নিয়ে যাবেন। যারা অনলাইনে আবেদন করতে অপারক তাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে সহায়তা দেওয়ার কথা জানান মন্ত্রী। ভ্যাকসিন কেন্দ্রে আসলে পরেও সেখানেও আপনাকে ফর্ম ফিল আপ করে দিবে এবং নিবন্ধন করে দিবে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড নাইন্টিনে 24 ঘন্টায় মারা গেছে 12 জন, এর মধ্যে ঢাকা বিভাগে 6 জন। মৃতের সংখ্যা বেড়ে 8,149 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 333তম দিনে দেশে 206টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,452টি। এর মধ্যে করোনা শনাক্তের সংখ্যা 525, মোট শনাক্ত 5,36,107, নতুন 512 জন সহ সুস্থ 4,80,728 জন, দৈনিক সংক্রমণ হার 3.63%, করোনা এ পর্যন্ত সুস্থতার হার 89.67%, শনাক্তের হার 14.57% ও মৃত্যু হার 1.52%। বগুড়ায় বিষাক্ত মদ্যপানের ঘটনায় থানায় মামলা হয়েছে, তবে এখনও গ্রেফতার হয়নি কেউ। এদিকে দুদিনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জন, এখনও 2 জনের অবস্থা আশঙ্কাজনক। 7 জনের ময়নাতদন্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর হৃদরোগে আক্রান্ত হয়ে 3 জন মারা গেছে বলে সার্টিফিকেট দিয়েছেন চিকিৎসকরা। বগুড়ার প্রতিনিধি আবুল কালাম আজাদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বগুড়ায় মদপানের ঘটনায় মৃত ও অসুস্থরা শহরের ফুলবাড়ি এলাকার পারুল হোমিও হল ও পুনম হোমিও হল এবং শহরের 3 মাথা এলাকার খান হোমিও হল থেকে বিষাক্ত অ্যালকোহল কিনে পান করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে এই 3টি হোমিও হলের মালিক যথাক্রমে নূর আলম শেখ ও তার ভাই নূরুন্নবী শেখ এবং শাহিনুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন শহরের শিববাটি এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন। পুলিশ বলছে অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। যে প্রতিষ্ঠানগুলো এটার সাথে জড়িত আছে বলে অভিযোগ আসছে সেই প্রতিষ্ঠানগুলো আপাতত বন্ধ আছে এবং তাদেরকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা আমরা এখন করছি। মৃত সকলেই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, মাদক বিক্রেতাদের উপযুক্ত শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানান স্বজনরা। আমার স্বামী মদ খায় আছে, এই শাহিন ডাক্তারের থাকে, মালিকা ক্লিনিকে লেগেছে, ওখান থেকে করছে না, হবে না,
পেটের ভিতরে অন্য বাজে জিনিস খাচ্ছে, যে কারণে আমার স্বামী মারা গেল, আমার শ্বশুর মারা গেল, তাদেরকে আমি শাস্তি চাই। আরো দুইজন ছিল, তারাও মারা গেছে। এদের এখন আপনার এরা ক্ষতিপূরণ চায়, এরা গরিব মানুষ, এদের কি খাবে? রোববার রাতে শহরের তিন মাথা এলাকায় ঋষি পরিবারে বিয়ের অনুষ্ঠান ছিল। এ সময় হোমিও দোকান থেকে অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়েন 15 জন। সমর ইসলাম, 21 টেলিভিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের করা দুর্নীতির মামলায় বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে দুদকের আইনজীবীর করা আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখান চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি সবরম। বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে সকালে পুলিশের কড়া পাহারায় কারাগার থেকে নিয়ে চট্টগ্রাম আদালতে আনা হয়। শুনানি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণে দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন আদালত। এফআইআর দেখছে, সার্চশিট দেখলো, অন্যান্য কাগজপত্র দেখছে, দেখার পরে অর্ডার দিয়েছে, আর জামিন নিয়ে হবে না। মামলা তো দুর্নীতি, এটা বিশাল অঙ্কের ডিফলকেশন, এটা আমরা তুলে ধরছি, আত্মসাতের বিষয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং কলা ভবনের নির্মাণ কাজে অনিয়ম ও মিথ্যা তথ্য দিয়ে কাজ হাতিয়ে নেয় জি কে শামীমের প্রতিষ্ঠান। পরে গত বছরের 22 নভেম্বর 71 কোটি টাকার অনিয়মের অভিযোগে জি কে শামীম এবং তার সহযোগী ফজলুল করিমের বিরুদ্ধে মামলা করে দুদক। 71 কোটি 1,00,295 টাকার টেন্ডার উনি জালিয়াতক্রমে বিভিন্ন কাগজ সৃষ্টি করে কাজটা ভাগিয়ে নিয়েছেন, সেই টেন্ডার কমিটির হয়তো বা উৎকলামে সব দেব, সেটা তদন্তে বেরিয়ে আসবে। সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই টেন্ডার নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। হত্যা মামলাটি তদন্ত করছে পিবিআই। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ফিরে এসে থাকছে। জাতীয় পার্টির সাংসদ জিন্নার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা। উচ্চ আদালতে বাংলায় রায় প্রদানে অগ্রগতি নেই, আশাবাদী অ্যাটর্নি জেনারেল। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7:30 কিছু সংবাদ। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় পার্টির সংসদ সদস্য শরীফুল ইসলাম জিন্নার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একে মামলাটি হয়। মামলায় বগুড়া 2 আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য জিন্নার বিরুদ্ধে 1,59,78,113 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 89,27,558 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। 2019 সালের 16 সেপ্টেম্বর জিন্নাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠায় দুদক। দাখিল করা ওই বিবরণী যাচাই বাছাইয়ের পর মঙ্গলবার মামলা করল দুদক। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার 101 জন আইনজীবী রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে আবেদন পৌঁছে দেন। ওই আবেদনে দুর্নীতি এবং গুরুতর অসদ আচরণের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের বিরুদ্ধে তদন্ত করতে বিধিবদ্ধ সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। সুপ্রিম কোর্টে বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। সংবিধানে উল্লিখিত প্রক্রিয়ায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্তের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সাংবিধানিক পদ হতে অবসরের দাবি জানাচ্ছি আমরা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। উত্তরের হিম হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা, বাড়াচ্ছে ঠান্ডার অনুভব, একথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস দিয়েছে এক সপ্তাহের মধ্যে আসছে আরও একটি শৈত্যপ্রবাহ। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। বয়সী নারী হাজারা বেগম স্বামী হারিয়েছেন অনেক আগেই, এক ছেলে নেত্রকোনায় রিকশা চালান, তার আয়ে সংসার চলে না, আছে পারিবারিক অবহেলা, তাই হাজারা বেগমের ঠাই হয়েছে কারওয়ান বাজারের ফুটপাতে। গেল কয়েকদিনের শীতে তার টিকে থাকাই দায়। হাজারা বেগম আর অনেক শীতার্থ মানুষের প্রতিচ্ছবি। ঠান্ডা কাটতে তাহিয়া সালা সুলা দিয়া বেড দিয়া বাদে জায়গা ঘুমাই, খাওয়ানো নাই, এই যে সিঙ্গেল ভিক্ষা হয়ে যায়, এই যে লই আসি হবে, তখন আমার খেলা কী করবো, খেলাকে দেখবো, আমার কেউ নাই। আমি আজ বিরাট কষ্ট, মানে
তবে কাপড় ব্যবসায়ীদের কাছে শীত যেন আশীর্বাদ, শীতকে উপভোগও করছেন অনেকে। যতটুকু প্রোডাক্ট দেওয়া ততটুকু প্রোডাক্ট দিয়ে নামতেছি, আর আমার শীতের সময় বাইক চালাতে খুব ভালো লাগে, এটা আমি জানি। একটা জ্যাকেট কিনছি কোনো রকম, যাতে বাতাস না লাগে বুকে, বুকে বাতাস লাগলে তো আমাদের অসুস্থ হয়ে যাবো। পুষ্পাঞ্জলি শীতটা পড়তো, তাহলে আমাকে ওই ঘরে মাল দিয়ে চলতো, এডি অন চলে না, অন শীত পড়লেও চলতে আসে না। এদিকে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তরের জনপদ, আরও কিছু জেলায় আছে শীতের বিস্তার। লক্ষ্মীপুর, গাইবান্ধা, নাটোর, পঞ্চগড়, কুড়িগ্রামে জুবুথুবু জনজীবন। একটা কম্বল টম্বল দেওয়ার লগে কত সাহায্য হয়েছে কই, কোনো দিন তো কিছু পাই না, হাত পাও কোকড়া না গিয়েছে, এখন কাম না করলেও তো হয় না। এসব জেলায় বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, রোটা ভাইরাস সহ শীতের ডায়রিয়া। আবহাওয়া অফিস বলছে আগামী দু একদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও সপ্তাহখানিকের মধ্যে আসছে আরো একটি শৈত্যপ্রবাহ। 1-2 ডিগ্রি সেলসিয়াস আজ বেড়েছে এবং গত দিনের চেয়ে কিন্তু টেম্পারেচার বাড়তেছে, এই জন্য এটা আরও থাকবে 2-3 দিন থাকার পর আবার একটা ঠান্ডার প্রভাব, সেই ঠান্ডাটা তীব্র শৈত্যপ্রবাহ বলা যাবে না, সেটা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 6.3 ডিগ্রি সেলসিয়াস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পটুয়া কামরুল হাসান চিত্রশিল্পীর পরিচয় ছাপিয়ে তিনি ছিলেন প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধকালে তাঁর আঁকা পোস্টার হয়ে উঠেছিল সকল গণহত্যার প্রতিবাদের প্রতীক। এরপর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাঁর ভূমিকাও ছিল অগ্রগণ্য, তিনি এঁকেছিলেন বিশ্ববেহায়ের অববল। কামরুল হাসান জীবন ও কর্মে নিমগ্ন ছিলেন মানুষের সংগ্রামে। আদিত্য মামুনের রিপোর্ট। কামরুল হাসান কিংবদন্তিতুল্য এক নাম, যিনি ছিলেন প্রগতিশীল আন্দোলন সংগ্রামে সামনের সারিতে, যার ভাবনায় প্রাধান্য পেয়েছে মানুষ, দেশপ্রেম, প্রকৃতি ও অসাম্প্রদায়িক চেতনা। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে কুখ্যাত ইয়াহিয়ার ছবি এই জানোয়ারদের হত্যা করতে হবে, দেশপ্রেমিক এই শিল্পীর অন্যতম কর্ম যা মুক্তিযোদ্ধাদের আলোড়িত করেছিল। তার কর্ম তার জীবনের মতোই গভীর। স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্রের মনোগ্রাম এঁকেছেন তিনি। শিব নারায়ণ দাসের প্রাথমিক আদল থেকে জাতীয় পতাকার বর্তমান রূপও দিয়েছেন পটুয়া কামরুল হাসান। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে পটুয়া কামরুল ছিলেন বিদ্রোহীর ভূমিকায়। 1988 সালের 2রা ফেব্রুয়ারি জাতীয় কবিতা পরিষদের উৎসবে সভাপতি হিসেবে যোগ দিয়ে আঁকেন দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। বাংলার একজন আধুনিক দেশপ্রেমিক এবং সমাজ সচেতন শিল্পীর নাম পটুয়া কামরুল হাসান। একজন পটুয়া কামরুল হাসান তৈরি হতে তার পেছনে বাংলার ব্রতচারী আন্দোলন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলার নারী, উৎসব পার্বণ, সংস্কৃতি, প্রেম সবই তিনি তুলে ধরেছেন তার সৃষ্টিকর্মে। অসাম্প্রদায়িক মানবতাবাদী এই দেশপ্রেমিক চিত্রশিল্পী তার কর্মের ধরনের জন্য পটুয়া অভিধায় পরিচিত। আজ পটুয়া কামরুল হাসান অনেক বেশি প্রাসঙ্গিক, যিনি সমাজের যে কোনো বিষয় তার শিল্পকর্মে বিভিন্ন সময় প্রকাশিত করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শিল্পী ছবি এঁকে গেছেন। এই মহৎ মানুষটির 33তম প্রয়াণ দিবস আজ, বাঙালির অন্তরে চিরভাস্বর থাকবেন পটুয়া কামরুল হাসান। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন ভাষার মাস। উচ্চ আদালতে বাংলায় রায় প্রদানসহ বাংলা ভাষার প্রচলনে অগ্রগতি নেই। এখনও বেশিরভাগ রায় বা আদেশ ইংরেজিতেই হচ্ছে। বাংলায় মামলার আবেদন করার জন্য ইংরেজির পাশাপাশি বাংলায় ফরম্যাট নির্ধারণ করে দেওয়ার কথা বলছেন আইনজীবীরা। তবে নতুন কোনো ফরম্যাটের দরকার নেই বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। 1987 সালে বাংলা ভাষা প্রচলন আইন নামে একটি আলাদা আইন হয়। নিম্ন আদালতে বাংলার প্রচলন শুরু হলেও উচ্চ আদালতে বাংলার ব্যবহার খুব একটা নেই।
একাত্তরের পনেরোই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা একাডেমির অনুষ্ঠানে বলেছিলেন, আমাদের হাতে যেদিন ক্ষমতা আসবে সেদিন থেকে সর্বস্তরে বাংলা ভাষা চালু হবে। বাহাত্তরের সংবিধানেও বঙ্গবন্ধুর বক্তব্যের প্রতিফলন। সংবিধানের তিন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণা করা হয়। বাহাত্তরের ১৮ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট উদ্বোধনের সময় বঙ্গবন্ধু আদালত অঙ্গনে এসে বাংলার রায় দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। বিচারপতি হাবিবুর রহমান সাহেব প্রধান বিচারপতি ছিলেন, তিনি তার প্রচুর লেখায় এগুলো কিন্তু লিখেছেন। একটি বাংলায় যে ডিকশনারি, সে ডিকশনারি বাংলা একাডেমি থেকে বের করেছেন। এত কিছুর পরও উচ্চ আদালতে বাংলার ব্যবহার খুব একটা নেই। হাইকোর্ট বিভাগে বর্তমানে ৯২ জন বিচারপতি, আপিল বিভাগে ৭ জন, তাদের মধ্যে অল্প কয়েকজনই বাংলায় আদেশ দিচ্ছেন। মনটাকে স্থির করে বাংলায় রায় দেব, এটাকে প্র্যাকটিস করব, ওই ভাষাটাকে বুঝে এই রেফারেন্সটাকে ব্যবহার করব, তাহলে আমরা এর দিকে প্রশস্ত হবে। এর মধ্যে রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের নিবন্ধন বাতিলের আলোচিত রায়টি বাংলায় লিখেছিলেন বিচারপতি ইনায়েতুর রহিম। পিলখানা বিডিআর হত্যা মামলায় বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকি মাতৃভাষা বাংলায় ১৬৫৫২ পৃষ্ঠার রায় লেখেন। বাংলায় রায় দেওয়ার ক্ষেত্রে আছে কিছু সীমাবদ্ধতাও। মামলার আবেদনের জন্য বাংলায় ফরম্যাট করার আহ্বান আইনজীবীদের। সুপ্রিম কোর্ট যদি ঠিক করে দেয়, ওনারা যদি একটা বিধিমালা করে যদি বা একটা প্রফর্মা করে যদি দিয়ে দেন, তাহলে হয়তো এটা সম্ভব। বাদীর নাম থাকতে হবে, বিবাদীর নাম থাকতে হবে, ঘটনা বর্ণনা থাকতে হবে। সীমাবদ্ধতা থাকলেও উচ্চ আদালতে বাংলার ব্যবহার এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরও উন্নতি হবে বলে আশা অ্যাটর্নি জেনারেলের। মরহুম গাজীউল হক সাহেব আমাদের এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য এবং তিনি ভাষা সৈনিক হিসেবে বেশি পরিচিত ছিলেন। ওনার কিন্তু সবসময় উনি বাংলায় আবেদন লিখতেন এবং উনি বাংলা আদালতে তার সোয়াল জবটা বাংলায় করতেন। বাংলায় আইন শব্দকোষের দ্বিতীয় সংস্করণ গত সেপ্টেম্বর থেকে পাওয়া যাচ্ছে। বইটি আদালতে বাংলা ব্যবহারের ক্ষেত্রে সহায়ক বলে মনে করছেন আইনজ্ঞরা। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ফিরে এসে যা থাকছে। হাবিবুল্লাহ বাহারের বেতন বন্ধের প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ, অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আপনারা দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। রাজধানীতে ইউল্যাবের শিক্ষার্থী মৃত্যুর মামলায় রিমান্ডে থাকা দুইজন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশিদ জানিয়েছেন, শুক্রবার রাতে তার দুটি স্থানে পার্টিতে থাকার তথ্য মিলেছে। ২১ টেলিভিশনের হাতে এসেছে সেই সময়ের ফুটেজ। পুলিশ বলছে এই ঘটনায় আরও দুজনকে খোঁজা হচ্ছে। দীপু শিকদারের রিপোর্ট। শুক্রবার বন্ধুদের সাথে উত্তরার একটি রেস্টুরেন্টে যান ইউল্যাবের ওই শিক্ষার্থী। সেখানে মদ পানের কিছু সময় পর বন্ধুরা মিলে গুলশানের অন্য একটি হোটেলে যান। শিক্ষার্থীটির পরিবারের সদস্যের দাবি, সুস্থ অবস্থাতে তারা সবাই মোহাম্মদপুরের তাফসিরের বাসা ত্যাগ করেন। সুস্থভাবে যে এসে লাশ হয়ে ফিরে আসলো, এর মাঝে যে ঘটনাটা হয়েছে, আমরা আমাদের পরিবার থেকে এবং আমরা সবাই চাচ্ছি যে এই রহস্য উন্মোচন করে যে সুস্থ একটা প্রতিবেদন তৈরি করে এবং তদন্ত সাপেক্ষে যে এর মাঝে যারা কারা মানে আসামি বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হোক। পুলিশ জানায় শিক্ষার্থী মৃত্যুর মামলায় রিমান্ডে থাকা দুজনের কাছ থেকে তারা আরও তথ্য পেয়েছে। দুজনকে আমরা অ্যারেস্ট করে পুরো রিমান্ডে পাঁচ দিনের রিমান্ডে আছে। তাদের কাছে আমরা যেটা মানে আমরা আগেও বলেছি যে তারা স্বীকার করেছেন যে তারা যে পাঁচ বন্ধু বান্ধব দিয়ে তারা এক নারী ডিজের সাথে পূর্ব পরিচয়ের কারণে পার্টিতে উপস্থিত থাকতেন তাদের অনেকে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে মারা যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর হাইবুল্লা বাহার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কাকরাইল সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে পুলিশ শিক্ষকদের সরিয়ে দিলে তারা সড়কের পাশে বিক্ষোভ করে। প্রতিষ্ঠানে কর্মরতদের অভিযোগ, অধ্যক্ষ ক্ষমতার দাপটে কোটি কোটি আত্মসাত করলেও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বন্ধ করে রেখেছেন। দুর্নীতির কারণে গত বছরের মার্চ থেকে কলেজের সমস্ত স্টাফের বেতন বন্ধ রয়েছে বলেও জানান তারা।
ছাত্রদের কাছ থেকে নগদ ক্যাশ কালেকশন করে সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে তারা আত্মসাৎ করতেছে। প্রশাসনিক কর্মকর্তা, সে একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, কিন্তু সে পাজর গাড়ি দিয়ে চলে তার ড্যামরায় ছয়তলার বাড়ি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইউজিসি অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লার সহধর্মিনী মাহমুদা বেগম মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা নেগেটিভ আসার পরও ফুসফুসের সংক্রমণ ধরা পড়ায় মাহমুদা বেগমকে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় 29 জানুয়ারি। আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাহমুদা বেগম তেজগাঁও কলেজের সমাজ কল্যাণ বিভাগের সাবেক অধ্যাপক। স্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন ডাক্তার এ বি এম আবদুল্লা। দুর্নীতি অব্যবস্থাপনা বন্ধ করে পাটকল চিনিকল চালু করার দাবিসহ 9 দফা দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। বক্তারা বলেন, সারাদেশে বিদ্যমান করোনায় মেহনতি মানুষকে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হচ্ছে। যেসব মালিক চুক্তি না মেনে ছাঁটাই করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ শ্রম আদালত কার্যকর করার দাবি জানান তারা। উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি নূর কুতুব আলী মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আরও অনেকে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা ও পরামর্শ দেন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। ক্যাম্পে ডিআরইউ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এই ফ্রি চিকিৎসা সুবিধা নেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মনিরাল আইচ লিটু, ডিআরইউ সহসভাপতি ওসমান গনি বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ এর সাধারণ সম্পাদক মশিউর রহমান খান। এবার বাণিজ্য সংবাদ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আর্থিক খাতের সবকটি মূল্যসূচকের পতন হয়েছে। আগের দিনের মতো এদিনও পতনের তালিকায় নেতৃত্ব দেয় ব্যাংক খাত। ব্যাংক খাতের 41টি প্রতিষ্ঠানে কমলেও বেড়েছে মাত্র 6টি প্রতিষ্ঠানের। ব্যাংক ও বিমার পাশাপাশি অন্য খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমায় এদিন পতনের তালিকা বড় হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় স্থান পেয়েছে 90টি প্রতিষ্ঠান। দাম কমেছে 147টি, আর 118টির দাম অপরিবর্তিত রয়েছে। জিএসসিতে লেনদেন হয়েছে 702 কোটি 93 লাখ টাকা। সব থেকে বেশি লেনদেন পেয়েছে হয়েছে বেক্সিমকো শেয়ার। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বললেন প্রধানমন্ত্রী, দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। মিয়ানমার সেনা অভ্যুত্থানে জাতিসংঘের নিন্দা, রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রয়োজন আন্তর্জাতিক সহায়তা। সবাইকে টিকা নেওয়ার আহ্বান, অপচয় রোধে সতর্ক সরকার, করোনায় কমেছে মৃত্যু। বগুড়ায় বিষাক্ত মদ্যপানে মৃতের সংখ্যা বেড়ে 11, ময়নাতদন্ত সম্পন্ন, মামলায় নেই গ্রেপ্তার। চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে নির্মাণ কাজে জিকে শামীমের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, দুদকের মামলায় ফোন অ্যারেস্ট। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে। ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24। আমাদের পরের সংবাদ রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।